অ্যাক্সিডেন্ট এমন একটা ব্যাপার, আমরা কেউ জানি না যে আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে। কথাগুলো অনেকের কাছে সিলি মনে হইতে পারে, মনে হইতে পারে যে একটা ফালতু পেঁচাল বা এইরকম অনেকেই বলে। কিন্তু কোনো ঘটনা যখন আমার সাথে ঘটবে বা আপনার কাছের কোনো বন্ধুর সাথে ঘটবে, আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটবে, তখন হয়তো কিছুটা রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, আসলে একটু সতর্ক থাকা উচিত। আমরা কিন্তু অহরহ দেখি যে পাড়া মহল্লায় গলি এমনকি হাইওয়েতে উইদাউট হেলমেটে অনেকে বাইক রাইড করতেছে, রং সাইড দিয়ে চলাচল করতেছে, এবং আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে আমরা দেখতেছি। কিন্তু এত কিছুর পরও এই ঘটনাগুলো নিয়ে পার্সোনালি আমার যে দুঃখবোধ, সেটা হচ্ছে আমাদের দেশে রাস্তাঘাটের শৃঙ্খলা খুবই খারাপ, খুবই বাজে। মাঝে মধ্যে মনে হয় যে মাত্র হাফ কিলোমিটার রাস্তা, হয়তো আমাকে হাফ কিলোমিটার রাস্তার জন্য আমাকে 1 কিলোমিটার ঘুরে আসতে হবে, রং সাইড দিয়ে গেলে আমি খুব ইজিলি যেতে পারতেছি, খুব আরামসে যেতে পারতেছি। এই ধরনের টেন্ডেন্সি কিন্তু অনেকের মধ্যে থাকে। এটা আসলে একটু দৃষ্টিকটু, এটা একটা খারাপ। আমাদের দেশে আমরা আইন শৃঙ্খলার প্রতি অতটা নমনীয় না, আমরা আইন ওইভাবে মানতে চাই না, সিস্টেম মানতে চাই না, আমরা সবসময় একটু ফ্রিক থাকি, ব্যাপারভাবে রাইড করি, ব্যাপারভাবে ড্রাইভ করি, কেউ কাউকে পাত্তা দিই না। হয়তো সার্জেন্টের ভয়ে, পুলিশের ভয়ে আমরা মাঝে মধ্যে কিছু হেলমেট পরি, তাও আবার 300 টাকা দামের বাটির মতো প্লাস্টিকের হেলমেট, যেটা নন সার্টিফাইড, মাথার উপর লাগিয়ে রাখি। অন্য কারো ভয় না, আপনার নিজের সেফটিটা আপনাকে এনশিওর করতে হবে আগে। যদি আমি ঢাকার কথা বলি, ঢাকা খুবই জনবহুল একটা শহর, এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। চলাফেরার সময় অন্য কারো চিন্তা বাদ দিয়ে আপনার রাস্তায় আপনাকে 100% কনসিয়াস থাকতে হবে। কোনো ধরনের রং সাইডে অ্যান্টি করা যাবে না। হাতে গোনা গুটি কয়েক ট্রাফিক পুলিশের পক্ষে অনেক সময় এটা ইম্পসিবল হয়ে যায়, এই ট্রাফিক সামলানো, মানুষকে সামলানো। এবং ইদানিং যেটা হয়েছে, যে কোনো রিক্সার মধ্যে মোটর লাগানো থাকে, আপনারা দেখেন যেটা শাহি শাহি করে চলে যায়, ওই রিক্সাটা কি ইনস্ট্যান্ট চাইলেই ব্রেক দিতে পারবে? এটা সম্ভব না। ওই রিক্সাগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। পার্সোনালি আমি যেহেতু একজন রাইডার, আমি বাইক রাইড করি, আমি আমার বাইক রাইডার ভাইদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই উইদাউট হেলমেটে বাইক রাইড করবেন না। অফিসে আসা যাওয়ার পথে চোখে যখন কোনো কিছু পড়ে, যেটা আমার কাছে একটু অসঙ্গতি মনে হয়, আমি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। অনেক সময় চোখের সামনে কিছু পড়লো, কিছু বলার থাকে না, হয়তো আমার সময় থাকে না বা কিছু বলার মতো সুযোগ হয়ে ওঠে না, অনেক ক্যাচাল থাকে, অনেক কিছু থাকে, আপনারা বিষয়গুলো হয়তো বুঝতে পারতেছেন। যারাই রাইড করতেছেন, প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, কেউ পিলিয়ন হিসেবে আছেন পিছনে, কিন্তু কোনো ধরনের হেলমেট ব্যবহার করতেছেন না, কোনো ট্রাফিক রুলস মানতেছেন না, কোনো সিগন্যাল মানতেছেন না, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই বিষয়টাকে একটু ইগনোর করেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।